সবাই সবার জায়গা থেকে সেরাটা দিয়েছে, কাজটা করেছে, এবং সেই সাথে কম্বাইন্ডলি আমাদের যে ডেভেলপমেন্ট বিগত 5 বছরে ছিল তার থেকে প্রোগ্রেস আলহামদুলিল্লাহ মিলিয়ে চাপে ছিলেন কোন নির্বাচনে? আমি কোনোদিন চাপ নিই, চাপ নিই না, এই কারণে দেখেন এটা তো আমার সিদ্ধান্তের বিষয় না। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্ত শেখ মনোনয়ন দিয়েছেন, আমিও বিগত 5 বছর কাজ করেছি, আমি জানি অনেক সেনা আমি আমার সর্বোচ্চ টুক দিয়ে চেষ্টা করেছি বিগত 5 বছর। এখন বাকিটা তো মানুষ আস্থা বিশ্বাসে থাকতে হবে। যদি ইম্পর্টেন্ট কথা বললাম যে কঠিন সময়ে পাশে থাকাটা ইম্পর্টেন্ট, করোনার সময়টা বিশেষ করে নরেন্দ্র মানুষ আসলে আপনাকে নিজের সন্তান মনে করে। অনেক মানে বয়োবৃদ্ধ ভোটারকে দেখেছি, তারা আসলে ঠান্ডা শীতের মধ্যেও চলে আসছে মাশরাফিকে একটা ভোট দেবো বলে। তাদের প্রতি আপনার আসলে যে দায়িত্বটা আরো বেড়ে গেল কিনা, অনেক উন্নয়ন কাজ হয়েছে, পাশাপাশি শিশু কাজ অসমাপ্ত রয়েছে, এগুলোকে নিয়ে আসলে আপনি সামনে কিভাবে এগিয়ে যাবেন? অসমাপ্ত কাজ ওইটা বললামই আমি, যে প্রথমে আমাকে ধন্যবাদ দিলাম যে আমাদের শীত গ্রাম অঞ্চলে শীত বেশি থাকার মতো না। তারপর 8টা থেকে আপনি আপনি দেখেন অনেক আমাদের বয়স্ক মুরব্বী মানুষজন ওনারা এসেছেন, মুরব্বী মহিলা যারা আছে ওনারা এসেছেন, ওনাদের জন্য তো কাজটা সহজ ছিল না। সকালে যখন আমি 8টায় বের হই তখন আমি দেখি যে মুরব্বী মানুষজন সবার আগে এসে গিয়েছে আপনার কেন্দ্রে, তখনই বুঝতে পেরেছি যে না মানুষের সহজ কথা আশা করি ইনশাল্লাহ আসবে আমি ভোট দিই। আর দায়িত্ব যেটা বললেন সেটা আমি শুরুতেই বলেছি, আমি দায়িত্ব নিয়েই কাজ করা পছন্দ করি। আমি তো মনে করি আমাদের প্লেয়ারদের থেকেও আপন ভাই আমাদের বোর্ড সভাপতি ছিলেন, আছেনও, সাকিবও ইনক্লুড হলো, এটা তো অবশ্যই। আমি প্রথমে যেটা বলেছি এখনো সেটা যে পুরোটা আমার পুরোটা জুড়েই আমি তাকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি সে মাগুরা দারুণ কিছু করে দেখা যাচ্ছে। আমাদের আমাদের এখনো তো ডিসি অফিস থেকে এখনো ঘোষণা আসেনি, না আমি যতটুকু জানি এখনো ডিসি অফিস থেকে মানে জেলা প্রশাসক মহোদয় থেকে এখনো আমাদের ইয়েটা আসেনি, আমাদের হাতে এখনো ফর্মটা আসেনি। তো ফর্মটা নিয়ে অ্যাপ্লিকেটটা না জানা পর্যন্ত তো অফিসিয়ালি জানানো যাচ্ছে না, একটা ওয়েট করছি। আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি মহোদয় সিনিয়র নেতৃবৃন্দরাও অপেক্ষা করছে এটা হাতে পেলে, তারপর হয়তো বা ওনারাই অফিসিয়ালি জানাবেন। তারপর একটা প্রশ্ন, আসলে নরেন্দ্র অন্যান্য দুই উন্নয়নের সাথে ক্রিয়াঙ্গন নিয়ে আপনার কিছু ভাবনার কথা বলবেন। অবশ্যই নারাল ক্রিয়াঙ্গন যে কাজ করছি কঠিন একটা না, আরেকটু বড় পরিসরে আমাদের মনে হয় একদম আরেকটু বড় পরিসরে করা দরকার। বড় পরিসরে বিষয় না, বিষয় হচ্ছে জিনিসটাকে গুছিয়ে নিয়ে করা দরকার। আমাদের কোচিং থেকে শুরু করে প্লেয়ার ম্যানেজমেন্ট এগুলো সব একসাথে না করলে তবে চেষ্টা করতে হবে। আসলে সব সেক্টরেই পিছিয়ে ছিলাম, আস্তে আস্তে গুছিয়ে নিতে হবে। আপনি দেখেন আমাদের ক্রিয়া সেক্টরে যারা আছেন কয়েকজন কিন্তু ভালো পর্যায়ে খেলা শুরু করেছে এবং কয়েকজন আবার সরকারি চাকরি পেয়ে দিচ্ছে, খেলোয়াড় কোঠায় আর কি বিভিন্ন বাহিনীতে যে চাকরিগুলো হয় ওরা চাকরি পেয়ে ওরাও প্রিমিয়ার লিগ খেলছে, ফেডারেশন খেলছে এবং সাথে সরকারি চাকরি করছে। দারুণ ব্যাপার, মানে সবাই তো হয়তো বা এখান থেকে তাদের সুযোগটা আরও বাড়বে। তো আমাদের গ্রোথ যেটা মানে ইনিশিয়াল গ্রোথ সেটা আমরা বেসটা তৈরি করে দিতে যাচ্ছি। দেন একটা বয়সে একটা প্রাপ্ত 17-18 বয়সে পিছিয়ে আসে সকল জন্য সে তার প্লেসটা করে নিতে পারে। তো আমরা টার্গেট করছি যে 12-14-15 বছরের যে প্লেয়ারগুলো আছে তাদের বেসটা যেন করে দিতে পারে। আলোচনাগুলো আগেও ছিল যে যদি আপনি তো চ্যালেঞ্জ দিতে পছন্দ করেন, কখনো বিসিবি সভাপতির দায়িত্ব যদি আসে, সাকিবও আসলে মানে এখানে এমপি হয়ে আসছেন, কখনো আসলে সেই বিষয়গুলি নিয়ে কী ভাবে? আমার একটাই চাওয়া, আমার নরেল বসে ভালো, আর কোনো চাওয়া পাওয়া আমার উপর ডিপেন্ড করছে।
আপনারা দেখলেন নির্বাচনের উত্তর ফলাফল এখনো অফিসিয়ালি ঘোষণা হয়নি, কিন্তু মাসাবিন মর্তুজা বিপুল ভোটে জয়লাভ করেছে নড়াইলে বেসরকারিভাবে, এটা নড়াইলের জনগণ জানে। সেই আনন্দ উৎসবের জন্য বিভিন্ন মিডিয়া চ্যানেলের সামনে তিনি নিজের বাসায় সাংবাদিকদের সাথে সাংবাদিক সম্মেলন করছিলেন।